কেরানীগঞ্জের জিঞ্জিরায় গ্যাসের চুলার লিকেজ থেকে লাগা আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। সকাল পৌনে আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তির নাম ইয়াসিন। তার শরীরে 40% দগ্ধ ছিল। এ নিয়ে একই পরিবারের দগ্ধ হওয়া দুজন ছয়জনেরই মৃত্যু হল। গত 30 আগস্ট ভোরে কেরানীগঞ্জের জিঞ্জিরার বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে শিশুসহ ওই ছয়জন দগ্ধ হয়েছিল।